নমস্কার বন্ধুরা, আজকে আমি অতি সহজে লাড্ডু বানিয়ে দেখাবো সুজির। তা দেখুন, ঘরে থাকা উপকরণ জিনিস দিয়েই আমি কিন্তু লাড্ডুটা বানাবো। আর সামনে তো দেওয়ালি আসছে, আপনারা দেওয়ালিতে এই লাড্ডুটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। আসুন তাহলে দেখুন আমি কি কি নিয়েছি। দুধ আমি জাল দিয়ে গাঢ় করে নিয়েছি, সুজি, কাজু বাদাম, সাদা তেল আর অল্প ঘি নিয়েছি, আর একটা এলাচ নিয়েছি। আর এই যে কালারের জন্য আমি কালার নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে গাঢ় করে নিয়েছি, দেখুন হালকা হালকা গরম আছে। এর মধ্যে আমি সুজি দিয়ে মিশিয়ে নেব। যতটা লাগবে ততটাই দেব। উষ্ণ উষ্ণ গরম আছে, এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন এরকম করে মাখাতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে একটু ফুলবে। এবার আমি আগুনটা ধরিয়ে কড়াই বসিয়ে তেলটা গরম বসিয়ে দেব। আগুনটা ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। বেশি তেল দেওয়ার দরকার নেই, তেলটা গরম হয়ে গেছে। আর আমি যে সুজি ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর ফুলেছে, এবার ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে, এবার আমি বড়া পিঠের মতো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হয়ে যাবে। হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। একইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো ঠান্ডা হোক, আমি এবার শিরাটা বসিয়ে দেব। জল চিনি বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ভেঙে ভেঙে ছোট ছোট করে নেব। তারপরে মিক্সিতে একটু ঘুরিয়ে একটু গুঁড়ো করে নেব। আপনারা চেষ্টা করবেন, আমি যে দুধটা দিয়েছি এরকম জ্বালিয়ে একটু গাঢ় করে দিয়েছি, দিলে কিন্তু এরকম দিলে একটু টেস্ট বেশি হয়। কাঁচা দিলেও হবে, কিন্তু একটু জ্বালিয়ে দিলে টেস্ট বেশি আসবে। বড়াগুলো ভেঙে আমি ছোট ছোট করে নিয়েছি, এবার আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসব। মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসছি, দেখুন কত সুন্দর হয়েছে। শিরাটাও হয়ে গেছে, এবার শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন শিরাটা হয়ে গেছে, একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। কালারের জন্য একটু কালার দিয়ে দিচ্ছি। এবারে সুজির গুঁড়ো করা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দেবো, আর নাড়তে হবে। ভালো করে মিশিয়ে নেব। এত গরমে বানানো যাবে না। এটা একটু গরম গরম থাকতেই কিন্তু লাড্ডুটা পাকাতে হবে। এই যে আমি কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার দিয়ে দেব।
আপনারা চাইলে মুদিখানার দোকান থেকে চাল মগজ কিনে দিতে পারেন। আমার ঘরে এটাই ছিল, আমি এটাই দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, এখন পাকালেই হয়ে যাবে। হাতে একটু আমি ঘি মাখিয়ে নিলাম দু হাতে, লাড্ডুটা পাকাবো। দেখুন হয়ে গেল। এত অল্প সময়ের মধ্যে লাড্ডুটা বানানো হয়ে যায়, কিন্তু আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সামনে কালী পুজো আসছে, আপনারা কিন্তু বাড়িতে এরকম লাড্ডু বানিয়ে মায়ের মন্দিরে দিতে পারেন। বন্ধুরা দেখুন আমি কি অল্প সময়ের মধ্যে ঘরে বসে সুজির লাড্ডু বানিয়ে ফেললাম। আপনার বাড়িতে অবশ্যই কিন্তু এই কালী পুজোতে এরকম লাড্ডু বানিয়ে মাকে দেবেন।